নমস্কার, আপনাদের স্বাগত জানাই সোশ্যাল বাংলায়। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি সুজাতা। নিষ্ঠুর স্বার্থপর সমাজে এক জন্মদাতা পিতাকে দুবেলা দুমুঠো খাবারের জন্য মানুষের বাড়ির দুয়ারে দুয়ারে ঘুরতে হচ্ছে। এমনই এক সামাজিক অবক্ষয়ের চিত্র উঠে আসলো গোলাঘাটে বিধানসভা কেন্দ্রের কাঞ্চনমানা এলাকার এক নম্বর ওয়ার্ড থেকে। চলুন দেখে নিই বিস্তারিত। অসহায় সহায় সম্বলহীন এই জন্মদাতা পিতার নাম রতন সরকার। ওনার বাবা দয়াল হরি সরকার অনেক বছর আগেই মারা গিয়েছেন। কোনো এক সময় রতনবাবুর খুব নাম ডাক ছিল কাঞ্চনমালা এলাকা জুড়ে। রতনবাবুর স্ত্রীও অনেক বছর আগে মারা গিয়েছেন। ওনার এক মেয়ে এবং এক ছেলে রয়েছে। মেয়েকে বিয়ে দেবার পর ছেলে মিমু সরকারকে ধুমধাম করে বিয়ে করেন। ছেলে বিয়ে করানোর পর হঠাৎ রতন প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে পড়েন। তারপর থেকে ছেলে নিমু সরকার এবং ছেলের বউ শান্তা সরকারের কাছে বোঝা হয়ে যান রতনবাবু। একসময় রতনের উপর শারীরিক এবং মানসিক অত্যাচার শুরু করে ছেলে এবং ছেলের বউ। ছেলে এবং ছেলের বউয়ের এই শারীরিক অত্যাচারে অসুস্থ হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন রতনবাবু। তারপরেও রতনবাবুর উপর এতটুকু নির্যাতন কমায়নি ছেলে এবং ছেলের বউ। নির্যাতনের পাশাপাশি রতনবাবুকে খেতেও দেয় না ছেলে এবং তার বউ। ছেলে এবং তার বউ খুব আরামায়েশে রয়েছে, আর এদিকে রতনবাবুকে যে ঘরে রাখা হয়েছে সেই ঘরটি কোনো মানুষ থাকার মতো উপযুক্ত নয়। তবু কি করবে, থাকতে যে হবেই। ক্ষুধার যন্ত্রণায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষে করতে হচ্ছে রতনবাবুকে। ভাগ্যকে সঙ্গী করে আজকেও এলাকার এক বাড়িতে ভিক্ষে করতে এসে তার এই করুণ কাহিনী বলতে বলতে দুচোখ দিয়ে জল বের হতে দেখা গেল। এই অবস্থায় সরকার থেকে কোনো ভাতা পাবার সুযোগ পাচ্ছেন না তিনি। রতনবাবুর এখন শুধু একটাই চাওয়া, শুধু একটু ভাত। কোনো বৃদ্ধাশ্রমেও যেতে রাজি নন তিনি। আর ওনার এই করুণ দৃশ্য দুচোখ দিয়ে দেখছেন এই সভ্য সমাজের মানুষ। ছেলে নিমুকে নিয়ে বড় আশা ছিল রতনবাবুর, আর এই রতনবাবুর সব আশাই বর্তমানে স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। এই কুলাঙ্গার সন্তান মিমু এবং তার স্ত্রী শান্তার কি একটুও দয়াময় নেই এই বৃদ্ধ অসহায় রতনবাবুর জন্য? সরকার কি শুনবে রতনের বুক ফাটা আর্তনাদ? সরকার কি রতনের থাকা খাওয়ার কোনো ব্যবস্থা করবে? প্রশ্ন এলাকার শুভবুদ্ধি মহলের। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। এ তোমার উপরে কি তোমার ছেলে কি মাইট দিল করে? ছেলের বউ মাইট দিল করে? তুমি থাকলে কি তার আর কি অসুবিধা হয় বাড়ির? তা তুমি কোনো আশ্রমে টাশ্রমে যাইবানি? যদি তোমার কেউ নিয়ে দেয় কোনো আশ্রমে? তুমি যা হাঁটতে হাঁটতে পারো না আজ কয় বছর? তোমার নাম না জানি কি? তা রতন সরকার। রতন সরকার। তোমার বাড়িটা কত নম্বর ওয়ার্ডে? এখন তুমি কিটা চাও? ওখানে কি চাও তুমি? এখন কি করবা? সাত দিন দশ দিন পরে পরে আমি কাউন গাই ও রুটি রুটি ওই সালাস।
তুমি তো যে ঘরটা মিলে থাকো এটা তো কোনো বেড়া টেরা নাই, তো বৃষ্টি টিষ্টি আইলে এই ঘরে কেমনে থাকো? তুমি যে বাড়িটা থাকতেছ এই বাড়িটা কার নামে? তোমার নামে নি? আমার নামে খাওন দেনা তোমার এতে? না না আমার তুমি গোটার মেয়েদের কেমনে থাকো? এটা তো গোটার তো বেড়া নাই। না আমি আমি তো ভিক্ষা করি। তো তার কাছে খাওন খুঁজলে তো কি থাকো? পারতো না, পারতো না, পারতো না। এরপরে বুয়ার কাছে খুঁজি দেনি আমার জল জল আনাম তো আমার সক্ষম আর জল তো তুমি আনতে পারো না? না। তোমার কি তোমার ছেলের বউ তোমার খাওন দেয় না? না না। তো কোনে কয়দিন ধরে না খাই আস? না বছর তিন বছর। তো ফারার মানুষ কিছু কোনি? না না ফাফারা মানুষ দেহে দেহে ফাফারা মানুষের ডাক্তার নিয়ে তোমার বাদ দেয়নি কেউ? না না কেউই দেয় না। না না তখন এই অবস্থায় তুমি কই যাইবা, কই কিতা করবা, কই ভাত খাইবা? আমি তার নাম কিতা জানি? তার নাম কিতা? আমার মিমু মিমু সরকার। হ্যাঁ মিমু সরকার। আর তোমার ছেলের বউর নাম? আর শান্তা। শান্তা সরকার। শান্তা সরকার। তো তোমার মেয়ে যে একটা আছিল তোমার মেয়ে খোঁজ খবর লো নি? মায়াডা আর এখনকার মতো সাংবাদিক পর্যন্তই। আমাদের পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। कहते हैं कि भीड़ का कोई चेहरा नहीं होता, पर अगर जिंदगी में सफलता हासिल करनी है तो खुद का एक चेहरा, खुद की एक पहचान बनाना बहुत जरूरी है। तो आप जेई मेंस, जेई एडवांस और नीट जैसे कॉम्पिटिटिव एग्जाम्स की तैयारी के लिए दिल्ली, मुंबई या कोटा जैसे शहरों में जाकर भीड़ का हिस्सा बनने की कोई जरूरत नहीं है, क्योंकि ये सब कुछ आपको मिलेगा आपके अपने शहर में। सुपर 30 फेम श्री आनंद कुमार के मार्गदर्शन में पेश है i30 लर्निंग सेंटर, जहां आपको मिलेंगे हाईली क्वालिफाइड फैकल्टी द्वारा फिजिकल क्लासेस, मेंटल डेवलपमेंट क्लासेस, लाइव क्लासेस और भी बहुत कुछ। सिर्फ 12th बोर्ड ही नहीं, हर कॉन्सेप्ट जड़ से मजबूत हो इसके लिए हम 8th, 9th और 10th क्लास के बच्चों के लिए फाउंडेशन क्लासेस भी मुहैया करवाते हैं, जहाँ शुरू से ही उन्हें एक कॉम्पिटिटिव माहौल मिलेगा। कहते हैं कि वक्त किसी के लिए भी नहीं रुकता, ऐसे में हम कैसे रुक जाए। लॉकडाउन के इस मुश्किल समय में आपको डरने की या घबराने की कोई जरूरत नहीं है, क्योंकि i30 लर्निंग सेंटर आपको सुविधा देता है घर बैठे लाइव इंटरैक्टिव क्लासेस की। अब आप जहां कहीं भी हो, हमारे ऐप के माध्यम से आपके हर समय अलग अलग विषयों की शेड्यूल्ड लाइव क्लासेस ले सकते हैं।
इन क्लासेस में आपको इंडिया के टॉप मोस्ट फैकल्टी द्वारा चैप्टर बाय चैप्टर सब्जेक्ट्स पढ़ाए जाएंगे। आपको बेस्ट क्वालिटी एजुकेशन देना हमारी जिम्मेदारी है। अपॉर्चुनिटीज किसी का भी इंतजार नहीं करती, तो आप क्यों कर रहे हैं? स्क्रीन पर दिए गए नंबर्स और ईमेल आईडी पर कॉन्टैक्ट करें और अभी रजिस्टर करें फ्री लाइव क्लासेस के लिए।